নমস্কার বন্ধুরা, সুস্মিতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি করলা ভাজির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও আলুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দু তিন মিনিটের জন্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে দেখুন কতটা নরম হয়ে গেছে। দিয়ে দিলাম কুচানো করলা। আমি করলার দানাগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি আরেকটু হলুদ। অ্যাড করছি সামান্য তেল। আমি করলা আলু ভাজাটা মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যদি এভাবে কোনোদিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন এক থালা ভাত নিমেষে শেষ হয়ে গেছে। যারা করলা তিতো বলে খেতে চান না তারাও কিন্তু নিমেষে খেয়ে ফেলবেন এই করলা ভাজি। আর এইভাবে করলা ভাজলে করলার রঙও কিন্তু অপরিবর্তিত থাকবে। তৈরি হয়ে গেল মিষ্টি মিষ্টি স্বাদের করলা ভাজি। গরম গরম ভাতের সাথে যা লাগবে দুর্দান্ত। তাহলে বন্ধুরা, যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।